বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলের নাম হলো গিয়া মা মিডিয়া। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, একটি লাইক অবশ্যই দেবেন। তো আজকে ভিডিওতে আমি আর কি বলবো, আমি আজকে খুব কষ্ট ফিল করতেছি। লাখো মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে, যেমন গোলাম সরোয়ার সাঈদি সাহেবকে নিয়ে কিছু কথা বলতেছি। উনি যখন ওয়াজ করত, ওনার ওয়াজগুলো যাতে শুনতে, মানে শুনতেই মনে চাইত, যখন উনি বয়ানগুলো করত শুনতেই মনে চাইত, আর যখনই উনি ভিডিওগুলো বানাইত বা কোনো ওয়াজ করত, সবসময় খালি যুবকদের নিয়ে কথা বলতো, আমার মতন আপনার মতন যুবকদের নিয়ে কথা বলতো। কেন বলতো? কি স্বার্থ ছিল তার? তিনি কোনো স্বার্থ নিয়ে কথা বলতো? হে যুবকরা, তোমরা মসজিদে আসো, তোমরা নামাজে আসো, জেনা করো, তারপরে মসজিদে আসো, তারপরে মসজিদে আসো, কেন বলতো? এটাতে কোনো স্বার্থ ছিল তার? কোনো স্বার্থ ছিল না, শুধু আমাকে আপনাকে ভালো পথে যাওয়ার অনুসরণ দেখা, ভালো পথে যাওয়ার একটা রাস্তা দেখাইতো, যাতে আমরা যুবকরা মসজিদে যাই, নামাজ আদায় করি, নামাজ পড়ি, ইমানের সাহায্য চলাফেরা করি। সেটাই তো চাইতো নাকি? এর চেয়ে তো বেশি কিছু চাওয়া ছিল না তার। চলে গেছে অন্ধকার কবরে, চলে গেছে, আর কখনো ফিরে পাবো না, আর কখনো ফিরে পাবো না। গোলাম সরোয়ার সাঈদি সাহেবকে কখনো পাবো না, তার মতন আরেকজন গোলাম সরোয়ার সাঈদি হবে কিনা জানি না, তার মতন বক্তা আরেকজন পাবো কিনা জানি না। তার এই মধুর কণ্ঠে যেভাবে কথাগুলো বলতো, শুনলে সালে শুনতেই মন চাইত, শুনলে শুনতেই মন চাইত। চলে গেছে না ফেরার দেশে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব আদায় করুক, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। আল্লাহ, উনি যেভাবে পরিচালনা করে থুয়ে গেছে গোটা পৃথিবীর যুবকের জন্য, আল্লাহ আমরা তাকে স্মরণ করে, তাকে স্মরণ করে তার কথাগুলা অনুভব করে যাতে আমরা চলতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। ভাই, আমরা আসলে এই পৃথিবীর মধ্যে দুদিনের একটা মেহমান, দুদিনের একটা মেহমান। আজকে গোলাম সরোয়ারদি সাহেব চলে গেছে, কালকে আমি চলে যাব, কালকে আপনি চলে যাবেন। এই পৃথিবী এক সময় কেউ থাকবে না, একটা ফাঁকা হয়ে যাবে। আমি আপনি সবসময় জানি এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী বসবাস করতে আসিনি, আমরা দুদিনের একজন মেহমান। অথচ এই দুদিনের জীবনের মধ্যে আমরা কত কিছু স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি, স্বপ্ন তৈরি করি, অনেক কিছু, কিন্তু কখনো ভাবি না আজকে যখন আমি মরে যাব, কালকে অন্ধকার কবরে আমার কী অবস্থা হবে, কে জবাবদিহি করবে, কে প্রশ্ন করবে, তুমি দুনিয়াতে কী করছো? হ্যাঁ, এই কারণে ভাই, আমরা যখন দুনিয়াতে থাকবই না, যখন এই পৃথিবীটাই আমার না, আমি কি পৃথিবীর কী অধিকার করবো? এই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার, এটা আমি করছি, এটা আমি দিছি, কেন, কার জন্য করব, কার জন্য বলবো? যদি আপনি ভাবেন আপনি চিরস্থায়ী পৃথিবীতে থাকবেন, ভাবতে পারবেন কখন এই জিনিসটা? ভাবতে পারবেন না, কারণ আপনি জানেন, আমি জানি, এই পৃথিবীতে, এই পৃথিবী আমার জন্য না, এই পৃথিবী আমার না। যেমন এই পৃথিবী আমার না, আমার জন্য না, তো কী করতে হবে? যেমন নাকি আমরা কারো বাড়িতে দুই দিনের জন্য বেড়াইতে যাই, তখন সেখানে কলাম নিজের মাতব্বরি চলে না, নিজের ইচ্ছা মতন আমি চলতে পারি না, কারণ আমি ওখানকার মেহমান। ঠিক এই পৃথিবীতেই এরকম, এই পৃথিবীতে আমি আমার ইচ্ছা মতন চলতে পারবো না। এই পৃথিবীতে আল্লাহ রসুল যেভাবে তরিকাগুলো বানিয়েছে, ঠিক সেভাবেই আমার চলতে হবে, ঠিক সেভাবেই আমার চলতে হবে। তাহলে দেখবেন যে আপনি অবশ্যই নবী তরিকা চলতে পারেন, দেখবেন যে সব কিছুতে শান্তি শৃঙ্খলা অনেক কিছু পাওয়া যায়। মানুষ মনে করে কি পৃথিবীর মধ্যে কোনো শান্তি নাই, সুখ নাই, পেরেশানি আর পেরেশানি, কর্ম নিয়ে পেরেশানি, পরিবার নিয়ে পেরেশানি, দুনিয়াতে চলার পেরেশানি, আমরা প্রবাসীরা পেরেশানি থাকি, পেরেশানি কিছুই থাকবে না ভাই। আপনারা গোলাম সরোয়ার সাহেবের কথাগুলো মনে করেন, হে যুবকরা তোমরা নামাজ পড়তে আসো, তোমরা নামাজ পড়তে আসো, তোমরা জেনা করছো,
গুনাহ করছো, অন্যায় করছো, তারপর নামাজ পড়তে আসো। কেন বলছে উনি এই কথাগুলো? কেন বলছে? ওনার বিন্দু পরিমাণ সার্থক ছিল না, শুধু আমার আপনার জন্য কথাগুলো বইলা গেছে। আজকে তো উনি এই দুনিয়া থেকে চলে গেছে, কালকে আমিও থাকবো না, কালকে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। তাই আমার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ তাআলা যাতে আমরা গোলাম সরওয়ারদী সাহেবের কথাগুলো সবসময় মাথার মধ্যে মনে রাখি, ইনশাআল্লাহ আল্লাহ যাতে সবসময় আমাদেরকে সেই কথাগুলো মনে করিয়া দেয়, আমরা সবাই যুবকরা মিলা সবসময় যদি ইবাদত করতে পারি, অন্তত পক্ষে পাঁচ ওয়াক্ত নামাজটা সহিভাবে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের। আসলে আমার বলার কিছু নাই, আমরা সবাই ভালো বুঝি, সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিছে, আমার কোনো বলার কিছু নাই। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সুখ শান্তি আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে কি আমার আর কিছু বলতে আসতেছে না আর কি বলবো আমি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের নাম হলো গে মা মিডিয়া। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটি যদি ভিডিওগুলো ভালো একটা লাইক দিয়ে যাবেন। আমার একটা নতুন ফেসবুক পেজ আছে মা মিডিয়া নামে, আপনারা সেই পেজের মধ্যে যে আমাকে একটা লাইক দিবেন, যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।